আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফাহিম, আমি এয়ারপোর্ট কালা থেকে এসেছি। আমি গত বছর জুলাইতে সানজাপাড়ি ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছি জাপানে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড কিছুদিন পর আমি স্ক্যাপ টেস্ট দিই, স্ক্যাপ টেস্টে আমি উত্তীর্ণ হই। তারপর আমার ফাইল প্রসেসিংয়ের কাজ শুরু হয়। আমি আমার ব্যাংক ডকুমেন্ট, আমার যত এডুকেশনাল ডকুমেন্ট আছে আমি সানজাপানিসের মাধ্যমে জমা দিই। ওনারা সব সকল ডকুমেন্ট আমার প্রসেসিং করে জাপানে পাঠায়। তারপর বিগত 3 মাস পর আমি আমার সিওটি হাতে পাই। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সানজাপানি ট্রেনিং সেন্টারকে। সিওটি হাতে পাওয়ার পরে আমি এম্বাসির ডেট নিই, এম্বাসি ফেস করি, এবং এম্বাসি ফেস করে আমি আমার কাঙ্ক্ষিত পাসপোর্ট ডেলিভারি ডেটটি পাই 17 তারিখ। তারপর আজকে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি জাপান এম্বাসি থেকে নিয়ে এসেছি। আমার না জেএলপিটি কোনো কিছু ছিল না, কোনো কিছু না থাকা সত্ত্বেও আমি ভিসাটি পেয়েছি, কারণ একমাত্র সানজাপানি ট্রেনিং সেন্টারের কারণে। কারণ ওনারা আমাকে স্পেশাল একটা বেঞ্চের ব্যবস্থা করে দেয়, যেখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা ক্লাস চলে স্পেশাল, যাদের নার্জেন্ট পিটি থাকে না। তো সেখানে আমি ক্লাস করার কারণে, আমাদের সানজাপানি ট্রেনিং সেন্টারের শিক্ষকদের কারণে আমি আসলে এম্বাসিটি ফেস করতে পারি। আমাকে 6টা কোশ্চেন করা হয়েছিল এবং প্রত্যেকটা কোশ্চেন আমি সুন্দরভাবে দিতে পেরেছি। যতগুলো কোশ্চেন এবং একটা সাকুমন পড়তে দেওয়া হয়েছে সবগুলো আমি আলহামদুলিল্লাহ ভালো মতো দিতে পেরেছি। এর সকল কিছুর অবদান আমি অ্যাকচুয়ালি সানজাপানি ট্রেনিং সেন্টারকে দিব, এবং আমি অন্তরের অন্তর থেকে আমি ধন্যবাদ জানাবো হানান স্যারকে, অসংখ্য ধন্যবাদ জানাবো এই সানজাপানিসের অন্যান্য স্টাফদের যারা আমাদের ডকুমেন্ট নিয়ে প্রসেসিং করে, এবং আমাদের শিক্ষক অক্লান্ত পরিশ্রমের কারণে তাদের আজকে আমরা এই পর্যায়ে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আগামী শুক্রবার 19 তারিখ আমার ফ্লাইট, যাতে আমি ঠিকঠাক মতো জাপানে পৌঁছাতে পারি এবং আমার বাবা মার স্বপ্ন আমি পূরণ করতে পারি এবং সানজাপানি ট্রেনিং সেন্টারের সুনাম বয়ে আনতে পারে। আপনারা যারা জাপানে যেতে ইচ্ছুক তারা সরাসরি সানজাপানি ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ডিসক্রিপশনে এটার ফোন নাম্বার পেয়ে যাবেন, ওনারা 24/7 অ্যাভেলেবেল থাকে। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে ভর্তি হতে পারেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই এই ভিডিওটি দেখছেন, যারা এখনও প্ল্যান করতেছেন জাপানে যাবেন, তারা এসে অ্যাডমিশন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।